মঞ্চে আসবেন অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জনাব এস এম নুরানী স্যার প্লিজ প্লিজ ওয়েলকাম টু টাইম প্লিজ বি থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগে এনার্জেটিক মনে হয় না বন্ধুরা আমাদের নয়নমণি মাথার মুকুট আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার সামনে আছেন শুধু আছে ভালোবাসা তাই স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের এই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রেজাউল স্যার রেজাউল স্যারকে মঞ্চে আমি ডেকে নিচ্ছি এবং ফুল দিয়ে বরণ করে নেবেন রেজাউল স্যার এমডি স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন রেজাউল স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আমি সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ম্যানেজিং ডিরেক্টর স্যারকে হস্তান্তর করছি মনোযোগী হয়ে ট্রেনিং করব থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ প্রথমবারে একটু সাউন্ড কম হলেও দ্বিতীয়বারে কিন্তু অনেক ভালো আওয়াজ হয়েছে তাই না তো প্রথমবারে আমরা একটু ডিমোরালাইজড ছিলাম পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে আর দ্বিতীয়বার যখন আমি সালাম দিলাম তখন হয়তোবা সবাই মনোযোগী ছিলেন এর জন্য আওয়াজটি বেশি হয়েছে রাইট তো আমরা প্রথম সালামটা যেভাবে করে উত্তর নিয়েছি আজকের শুরু থেকে শেষ অবধি যেন এমনটি না হয় দ্বিতীয়বার যেভাবে করে উত্তর চানমনে আমরা উত্তর নিয়েছি একটু আওয়াজ হয়েছে আমাদের আজকের শুরু থেকে শেষ অবধি যেন এরকম চানমনে একটি প্রোগ্রাম আমরা শুরু থেকে শেষ করতে পারি আশা রাখতে পারি তো আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন নেওলাইভ গ্লোবালের পক্ষ থেকে আপনাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি দয়া করে মায়া করে আশরাফুল মাকলুকাত হিসেবে আমাকে মানব কুলে মানুষ জাতি হিসেবে সৃষ্টি করে পাঠিয়েছেন এজন্য আমরা শুক্রিয়াতান বলবো আলহামদুলিল্লাহ এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেতাম না যার একটি হুঙ্কার না হলে চারবারের প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি আমরা সশ্রদ্ধ তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি জোরসোরে করতালি আশা করছি এছাড়াও আজকে যারা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট আছে আমাদের যারা আজকে হল কর্তৃপক্ষ আছে আপনারা যারা আমার সামনে বসে আছেন নেওলাইভ পরিবারের অগ্রণী সৈনিকরা যারা আছেন ডিরেক্টর প্যানেল যারা এক্সিকিউটিভ ডিরেক্টর প্যানেল আর যারা উত্তরবঙ্গ থেকে কষ্ট করে আমাদের আজকের এই প্রোগ্রামটাকে সফল করেছেন সকলের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকতে হলে আমাদেরকে ভালো কিছু কাজ করতে হবে রাইট তাহলে আজকে এই প্রোগ্রামটি আমাদের ভালো থাকার একটি প্রোগ্রাম আমি বিলিভ করি বন্ধু আপনি উত্তরবঙ্গ থেকে এসেছেন মর্নিংয়ে ঢাকায় এসে পৌঁছেছেন আপনি অক্লান্ত পরিশ্রম করেই ঢাকায় এসেছেন আবার সারাদিন কিন্তু আপনি ঘুমাতে পারেননি একটু রেস্ট করতে পারেননি সকালের ব্রেকফাস্টটিও কিন্তু ঠিকমতো হয়নি আবার দুপুরে খাবার খেতে গিয়েছেন সংক্ষিপ্ত পরিসরে আয়োজন ছিল তারা কিন্তু জানে না আমরা এই 150-200-300 লোক নিয়ে এখানে প্রোগ্রাম করব। তাদের আয়োজন কিন্তু অ্যাভারেজ ছিল রাইট তার মানে প্রত্যেকটা হোটেলেই কিন্তু আমি সামনে ফলো করে দেখেছি কোনো হোটেলেই খাবার নেই তার মানে এখানে যারা বসে আছেন অনেকেই খাবারও খেতে পারেননি রাইট রং তারপরেও কিন্তু আপনি আবার দ্বিতীয় সেশনে এই প্রোগ্রামকে সফল করার জন্য শান্ত ছেলেটির মতো আপনি আবার চেয়ারে এসে বসেছেন আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আপনি আপনার জন্য সেরা করতালিটি দিবেন যারা কষ্ট পেয়েছেন অর্গানাইজড যারা করেছে তাদের প্রতি যে তারা যদি ডেকে কষ্ট না দিত তাহলে তো আপনি কষ্ট করার কথা না আমি বলবো এই স্যাক্রিফাইসটুকু আপনি আপনার জীবনে করার কারণে
আগামী 2021 সালটি আপনার জীবনের সেরা সাল হিসেবে আসবে। 2020 কে আপনি কিভাবে করে বিদায় জানাচ্ছেন আমি জানি না বন্ধু। আজকে যে স্যাক্রিফাইসটুকু আপনি করছেন, আজকে যে সেরা সারটুকু আপনার জীবনে দিয়েছেন, 2021 সাল হবে আপনার জীবনে আনন্দের সাল, আপনার জীবনের টার্নিং পয়েন্টের সাল, আপনার জীবনের সেরা অ্যাচিভমেন্টের সাল। বিলিভ করি তাহলে চলেন, আমরা কি প্রস্তুত 2021 সালকে স্বাগত জানাবো জীবনের সবচেয়ে সেরা সাল হিসেবে? তাহলে আজকের প্রোগ্রামটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে বন্ধু। জীবদ্দশায় অনেকগুলো কোম্পানির সাথে আপনার ইনভলভমেন্ট হওয়ার সুযোগ হয়েছে আমি বিলিভ করি, কারণ এই কোম্পানিটাই আপনার জীবনে প্রথম নয়, এর চেয়ে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সেমিনারে আপনি অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, অনেক সুন্দর সুন্দর বক্তব্য আপনি শুনেছেন, অনেক সুন্দর করে ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনার জীবনে ক্যারিয়ার হয়নি, তার কারণটা কি আমরা খুঁজে পেয়েছি এখনো? 1999 সাল থেকে আজ অবধি যদি আমরা কথা বলি তাহলে আজকে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির বাংলাদেশে চলছে 21 বছর। এই 21 বছরের জীবনে অনেকবার সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু সিদ্ধান্ত থেকে আবার নড়ে দাঁড়াতে হয়েছে, তার কারণটা হচ্ছে আমার সিদ্ধান্তটাই ছিল ভুল। রাইট অর রং? আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম ভুল, যার কারণে আমার সিদ্ধান্তটার কারণে, আমি সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে আমাকে এই সিদ্ধান্ত থেকে নড়ে চড়ে বসতে হয়েছে, এবং 21টি বছর জীবন থেকে পার হয়ে গিয়েছে কিন্তু জীবনে কোনো অ্যাচিভমেন্ট আসে নাই। আমরা কি আবারও জীবন থেকে আগামী 6টি মাস, আবার 1টি বছর, আবার 2020-এর মতো করে 2021 আমাদের জীবনে আসবে, ক্লান্ত লগনে 21টি শেষ হয়ে যাবে, জীবনের ব্যর্থতার গল্প আরও কিছু তৈরি হবে এমন দিন চাই, এমন 1টি বছর চাই? তাহলে আমি বলবো এই 2020-এর এমনটি হতে পারে উইনার অ্যাসোসিয়েশনের শেষ প্রোগ্রাম, আবার এটাও হতে পারে এই উইনার অ্যাসোসিয়েশন আজকে থেকে যাত্রা করলো, আপনাদের জীবনের শেষ ইতি টানলো, জীবনে 1টি প্রবলেম হবে না, সেটা হচ্ছে টাকার প্রবলেম থাকবে না, এই সিদ্ধান্তটা আজকে নিয়ে বের হবো ইনশাল্লাহ। তাহলে আমি বলবো বন্ধু, আমি শিক্ষক, আপনি শিখতে এসেছেন, আপনি স্টুডেন্ট, বিষয়টিকে এভাবে করে আমরা নিব না। আমি আপনাদেরই একজন শুভাকাঙ্ক্ষী, আপনাদের পার্টনার, আপনাদেরই ভাই, সেভাবে করে যতগুলো মেসেজ আজকে নিব এই মেসেজগুলো জীবদ্দশায় যদি কাজে লাগাতে পারি আজকের দিনটা আপনার জীবনের সেরা দিন হবে। কেননা এই ধরনের কিছু মেসেজ শেয়ারিং করার কারণে কিছু ব্যক্তি কিন্তু আপনার মতো অডিয়েন্সে বসে সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই ব্যক্তিটি আজকে সেলিব্রিটি, আপনি কিন্তু আজও পর্যন্ত করতালি দিচ্ছেন, পার্থক্য শুধু এটাই, রাইট? তা আপনি আজকে সিদ্ধান্ত নেবেন 2021 সালের 1 জানুয়ারিতে আমরা এই ধরনের আরেকটি ইভেন্ট করব, সেই ইভেন্টে আপনি কি দর্শকই থাকবেন নাকি সেলিব্রিটি হবেন? সেলিব্রিটি হতে হলে কি করতে হয়? কি করতে হয়? কাজ করতে হয়। তা কাজটা একটা পরিকল্পনা করে কাজ করতে হয়, আমরা আজকে কিছু পরিকল্পনা করব। আপনাদেরকে আবারও একেবারেই শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি, একেবারেই শুভেচ্ছা দিয়ে তো শেষ করা যাবে না, শুধু কৃতজ্ঞতা জানালাম, শুভেচ্ছাও তো দরকার নাকি? শুভেচ্ছা দরকার না? ফুল ভালোবাসা দিলাম, ভালোবাসার মধ্যে কোনো গন্ধ থাকে না, ভালোবাসার ফুলে কখনো গ্রাণ থাকে না, তো এরকম পৃথিবীতে এই মুহূর্ত পর্যন্ত যে ফুলটি ফুটেছে আমার কাছে আর কিছু দেওয়ার নেই, কাজী নজরুল ইসলামের সেই কথাটি যদি বলি, কি আছে দেওয়ার? আছে শুধু ভালোবাসা, দিয়ে দিলাম তাই। তা আমার কাছে শুধু ভালোবাসা দেওয়ার আছে, আমি লাল গোলাপের শুভেচ্ছা দিয়েই আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রেজেন্টেশন করা শুরু করব। ওকে, আজকের প্রোগ্রামে অনেক হাততালি করতালি এগুলো হয়তো বা নাও হতে পারে, কারণ আজকের প্রোগ্রামটি ক্যালকুলেটিভ প্রোগ্রাম, কারণ আপনাদের যিনি কান্ডারি, এই উইনার অ্যাসোসিয়েশনের যিনি কান্ডারি রেজাউল সাহেব আমাকে বলেছিল, স্যার আমি 2021 সালে 1 জানুয়ারি থেকে যাত্রা শুরু করতে চাই, 2020টি আমার টিম নিয়ে কি ঘটেছে আমি তা জানতে চাই না, কিন্তু 2021 সালের 1 জানুয়ারি থেকে আমার টিমে কি ঘটতে যাচ্ছে সেই মেসেজটা সবাইকে ক্লিয়ার করতে চাই। তাহলে কারা থাকবে আমি প্রশ্ন করেছিলাম, বলছে যারা থাকবে আপনার চোখে যাদের দেখবেন প্রত্যেকেই কোনো মেম্বার নয়, কোনো অ্যাসোসিয়েশন নয়, কোনো অ্যাসোসিয়েট নয়, প্রত্যেকেই হচ্ছে নেও লাইফের 2021 সালের গ্লোবাল অ্যাম্বাসেডর। আমরা কি গ্লোবাল অ্যাম্বাসেডর বিলিভ করি নিজেকে, নিজেকে দাবি করি? তাহলে আজকে ক্যালকুলেটিভ একটু আলোচনা করবো। এই গ্লোবাল অ্যাম্বাসেডর আপনি হৃদয়ে যদি লালন করেন, মনে করেন আপনি হয়ে গেছেন, মনে করেন হয়ে গেছেন, একজন নিউরোসার্জন মানুষের ব্রেনকে
রিসার্চ করে বলেছেন কোনো মানুষ যদি কোনো কিছু আগে চায় তাহলে তার ব্রেনের মধ্যে আগে একটি ছবি আঁকা হয়, আর এই ছবিটা শুধুমাত্র বাস্তবায়ন একটা ফটোকপির মতো। আপনি ফটোকপির প্রিন্টার মেশিনে যা দিবেন ফটোকপি কী বের হবে? তাই বের হবে। তা আপনি যদি আজকে এই অডিয়েন্সে বসে আপনি মাইন্ড সেট আপ করতে পারেন আপনি নেও লাইফের 2021 সালের গ্লোবাল অ্যাম্বাসিডর, তাহলে আপনার ফটোকপি কী বের হবে? কী বের হবে? গ্লোবাল অ্যাম্বাসিডর। কিন্তু গ্লোবাল অ্যাম্বাসিডর হওয়ার পরে আপনার যে ধরে রাখাটা, আপনার অর্থ আসবে, অর্থ ধরে রাখতে হবে না, আপনার বড় টিম হবে ধরে রাখতে হবে না, আপনার বড় একটি সারাউন্ডিং সার্কেল তৈরি হবে সেটাকে আপনি সার্ভাইভ করতে হবে না, পরিচালনা করতে হবে না, এটা করতে হলে আপনাকে ট্রেনিং করতে হবে। আর আজকে এই জায়গাটাকে অ্যাজাম্পশন করে যিনি আপনাদের রেজাউল সাহেব, যিনি উইনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, উনি কিন্তু ফিল করেছে আমার প্রত্যেকটা টিম মেম্বার গ্লোবাল অ্যাম্বাসিডর হবে। কিন্তু গ্লোবাল অ্যাম্বাসিডর হওয়ার পরে তাদের যে নৈতিক দায়িত্ব, তাদের টিম সার্ভিস, এগুলো তো তারা শিখতে হবে। আজকের এই প্রোগ্রামটা কিন্তু শুধু সেলিব্রেশন নয়, আজকের এই প্রোগ্রামটা ট্রেনিং হিসেবে আজকে আপনাদেরকে কষ্ট দিচ্ছে। খেয়ে না খেয়ে আপনারা একমত পোষণ করেছেন, আমিও বিলিভ করি আপনারা যারা আমার সামনে বসে আছেন প্রত্যেকেই কিন্তু গ্লোবাল অ্যাম্বাসিডর। এজন্য আমরা আগে অ্যাচিভমেন্ট করব না, অ্যাচিভমেন্ট করার আগে এমন কিছু কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করতে হবে যাতে অ্যাচিভমেন্ট করার পরে ওই কোয়ালিটি লেস না হয়, ওই কোয়ালিটি ডিমোশন না হয়, ওই কোয়ালিটির যেন প্রমোশন হয়, রাইট? এবার কোয়ালিটি যদি না অর্জন করতে পারি আর আমরা যদি অনেক কিছু পেয়েও যাই যদি না রাখতে পারি সেটা কিন্তু আমাদের জন্য কলঙ্কজনক অধ্যায় হবে, রাইট অর রং? এবার ধরে নিন নেও লাইফের গ্লোবাল অ্যাম্বাসিডর, এখন গ্লোবাল অ্যাম্বাসিডর হওয়ার পরে আপনার টিমে আপনি সার্ভিস দিতে পারছেন না, আপনার টিমে কমিশন সার্ভিস দিতে পারছেন না, আপনার টিমে লিডারশিপ কোয়ালিটির ঘাটতি যার কারণে আপনার মানুষ কিন্তু আপনাকে দেখে হাসবে, এত বড় টিম কিন্তু লিডারশিপ কোয়ালিটি অর্জন করতে পারে নাই, আপনার কি প্রমোশন হলো না ডিমোশন হলো? আপনাকে মানুষ দেখলে কিন্তু গালি দিবে, তাহলে এই লিডারশিপ অর্জন করে আপনার লাভ কি? আপনি তো সেই জীবনটি চান যে জীবনটি মানুষের কাছে অমর হয়ে থাকুক। আপনি যে পথ ধরে হাঁটবেন পথের সামনে যতগুলো মানুষ আছে দুটো লাইন করে আপনার জন্য রাস্তা করে দিবে, আর সেই লিডারশিপই তো আপনি চান, রাইট? সেটা যদি আপনাকে অর্জন করতে হয় ব্রাদার, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং এর মাধ্যমে কিন্তু এই লিডারশিপগুলো অর্জন করা যায়। তো আজকের প্রোগ্রাম কিন্তু ট্রেনিং প্রোগ্রাম। সকালে চমৎকার আমরা ট্রেনিং করেছি না, একেবারে ইনোসেন্ট বয় আমাদের ফার্স্ট সেশনটা জেনে নিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বিচরণ করে কিন্তু পড়াশোনা শেষ করে কিন্তু উনি নেটওয়ার্ক মার্কেটিংকে পছন্দ করেছেন, নিশ্চয়ই এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ধন্যবাদ, কোনো এক নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো একটি বিউটি তার হৃদয়ে লালন করেছে, রাইট অর রং? তার মানে নেটওয়ার্ক মার্কেটিং শুধু খারাপ পিপলরা করে না, ভালো পিপলরা করে। ওনার কথা, বয়েস, আচরণ, অ্যাটিটিউড ওভারঅল মিলে কি দেখেছেন না, স্মার্ট বয়। আসলে নেটওয়ার্ক মার্কেটিং স্মার্টরাই করে, আর স্মার্টনেসটা তৈরি হয় একমাত্র ট্রেনিং থেকে, রাইট অর রং? দ্বিতীয় সেশনে আমাদের এইচআরএন অ্যাডমিন শহীদুজ্জামান খান আজমাইন, চমৎকার একজন বক্তা, সাবলীল ভাষায় বক্তব্য দিয়ে হৃদয় কেড়েছে না এবং দিক নির্দেশনা পেয়েছি না? আসলে এই সাবলীল ভাষায় কথা বলা, স্মার্টনেস ভাবে নিজেকে প্রেজেন্ট করা, এটা কিন্তু ট্রেনিং থেকেই পাওয়া যায়, রাইট অর রং? উনি ওনাকে তৈরি করেছে ট্রেনিং থেকে, লায়ন নজরুল ইসলাম সাহেব ওনাকে তৈরি করেছে ট্রেনিং থেকে। একটি স্বর্ণকে যদি আপনি ভালোভাবে না পোড়ান খাঁটি স্বর্ণ হয় না, একটি লোহাকে যদি ভালো করে পুড়িয়ে আপনি না পিটান ধারালো অস্ত্র হয় না। আর আপনি যদি জীবনে অ্যাচিভমেন্ট করতে হয়, অ্যাচিভার হতে হয়, বারবার ট্রেনিংয়ে আপনাকে পোড়াতে হবে। আজকের মতো দুপুরে খাওয়া হয়নি, রাতেও হবে না, মাথায় নিয়ে নিতে হবে ট্রেনিং করতে এসেছি আমি, গ্লোবাল অ্যাম্বাসিডর হতে এসেছি। গ্লোবাল অ্যাম্বাসিডর হওয়ার জন্য যা যা দরকার, যেই যেই কোয়ালিটিগুলো দরকার, কোয়ালিটিগুলো অর্জন করেই যাব, খাওয়াটা ডাজেন্ট ম্যাটার। তাহলে পরে আপনার গ্লোবাল অ্যাম্বাসিডরশিপটা হবে অনেক দামি। যিনি রত্ন চিনে তার কাছে রত্ন অনেক বেশি মূল্যবান, যিনি রত্ন চেনেন না তার কাছে রত্নটি একটি পাথরের টুকরা, রাইট অর রং? তাহলে আমরা অর্জন করব না, অর্জন করার আগে কিছু কোয়ালিটি ডেভেলপ করব। আজকের এই প্রোগ্রামটি কিন্তু যেহেতু আপনারা মেম্বার, এখানে কোনো গেস্ট নাই, থাকলে হয়তো দু একজন থাকতে পারেন, আমাকে যে মেসেজটি দিয়েছেন রেজাউল সাহেব বলেছে প্রত্যেকেই মিনিমাম অ্যাচিভার, এবং এখানে 80% আছে ব্রোঞ্জ অ্যাচিভার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড পর্যন্ত আছে। তো ডায়মন্ডের প্ল্যান কি হবে? এখন কি প্ল্যান দেখাবো?
প্রোডাক্ট নিয়ে কথা বলবো, কি করব আমরা? আমরা স্বর্ণের মতো করে খাঁটি সোনা হওয়ার জন্য নিজেকে পড়াবো, আর নিজেকে পড়ানোর জন্য হচ্ছে আপনাকে ট্রেনিং করতে হবে, রাইট? আর আপনি যদি পড়াতে পারেন তাহলে কাঁচা সোনার পাকা সোনার মধ্যে একটা দাম তৈরি হয় না, পার্থক্য আছে না? আর আপনি যদি বারবার পুড়িয়ে নিজেকে খাঁটি সোনা করতে পারেন তাহলে আপনি এমনিতেই দামি হয়ে যাবেন, আর দামি মানুষটাকে পৃথিবী স্মরণ করে, রাইট অর রং? ওকে, তাহলে এই ট্রেনিংগুলোকে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, এই ট্রেনিংগুলোর ডিটেল যদি বলি, এই ট্রেনিংয়ের প্রত্যেকটি অক্ষরের এক একটি আলাদা ডেফিনিশন আছে। এই ডেফিনিশন প্রথম যদি আমরা বলি, টি এর ডেফিনিশন কি? টেক এডুকেশন, টেক এডুকেশন, নলেজ। আমরা কি করতে হবে? নলেজ গ্যাদার করতে হবে প্রতিনিয়ত, নলেজ আপনাদের অর্জন করতে হবে। যত বেশি নলেজ অর্জন করবেন তত বেশি আপনি পৃথিবীতে অনেক বেশি দামি হয়ে যাবেন, আপনার কোয়ালিটি আপনাকে অনেক বড় অ্যাচিভমেন্ট করে দিবে। তাহলে আমরা নলেজ গ্যাদার করবো, রাইট? এই ট্রেনিং এর প্রথম। দ্বিতীয় হচ্ছে আর, আর দিয়ে আমরা কি বলি? রেসপন্সিবিলিটিস বিল্ডার। আজকে এই রেসপন্সিবিলিটির জায়গায় যদি বলি, রাজাউল সাহেবের কিন্তু আজকে রেসপন্সিবিলিটির একটা অংশ আপনারা স্ক্রিন প্রোগ্রাম, রাইট রং? উনি দায়িত্ব নিয়ে আয়োজন করেছে গত রাতের 12টা পর্যন্ত, কিছুক্ষণ পর পর উনি আমাকে ফোন দিচ্ছে, আমি অনলাইনে ডেভেলপ করতেছি, কাজ করতেছি, ওনার ফোনটা আমাকে ডিস্টার্ব করছে এরকম মনে হচ্ছে। কিন্তু অন্যদিকে চিন্তা করলাম এত বড় দায়িত্ব নিয়েছে, বারে বারে তো ফোন দিতেই পারে, রাইট রং? উনি বারবার ফোন দিয়ে বলতেছিল, স্যার আমার কাছে তো ফোন নাই, আমার রিয়াজ সাহেবের কাছে ভুল করে আমার ফোন চলে গেছে, আমার কাছে কারো আমার নাম্বার নাই, লিডাররা কোথায় আছে, আমি তো টেনশনে আছি, আমার অনেক লিডাররা তো শুনেছি ঢাকায় যাত্রা করেছে, তারা পথে মধ্যে কোনো প্রবলেম হলো কি না, আমি তো মানসিক টেনশনে আছি। এটাই লিডারশিপ, এটাই রেসপন্সিবিলিটি, রাইট অর রং? এই কোয়ালিটিটা উনি বিল্ড আপ করেছে বিদায়, উনি একটি হুঙ্কার দিয়েছে, আর আপনারা কিন্তু 200 লোক ঢাকায় হাজির, রাইট অর রং? আপনারাও কিন্তু এরকম ডেডিকেটেড হতে হবে। এটা কোথায় থেকে পেয়েছে? কোথায় থেকে পেয়েছে? ট্রেনিং থেকে পেয়েছে। দ্বিতীয় হচ্ছে এ, এটা হচ্ছে অ্যাটিচিউড বিল্ড আপ কিংবা অ্যানালাইসিস। যে কোনো বিষয় অ্যানালাইসিস করতে হবে, নয়তো অ্যাটিচিউড বিল্ড আপ করতে হবে। এই অ্যাটিচিউডটা আপনাকে অনেক বেশি মূল্যবান করে দিবে। অ্যাটিচিউড ঠিক নাই, দুনিয়ার কোনো কিছু ঠিক নাই, রাইট? সকালবেলা অফিসে এসে যদি পিয়নকে বলেন, এই বেয়াদব, আমি এসেছি তুমি দেখো নাই, ওই সিকিউরিটি কিংবা অফিসের পিয়নের উত্তরটা কি থাকবে? আপনাকে বলবে, স্যার দেখছি তো, আসসালামু আলাইকুম। সালামটা কি অন্তর থেকে আসে না মুখ থেকে আসে? পিছনে গিয়ে বেয়াদব, কর্কশ মেজাজের খারাপ লোক, বদমাইশ, চাকরি করি দেখে কি সব দিয়ে দিছি নাকি, গালাগালি করে, ভালো কথা বোঝে না, ভালো কথা শুনে না, ভালো কথা বলতে পারে না, কেমন যেন খালি ধমক দেয়। এটা কি নেগেটিভ অ্যাটিচিউড না পজিটিভ? এবার আপনি যা বলবেন তারা সবই মনে হবে নেগেটিভ, ভাল লাগে না তার কাছে। আর সকালবেলা এসে যদি বলেন, সে অফিস থেকে লেট করে আসছে, তারপরে যদি বলেন, ব্রাদার তুমি লেট করেছো, আমি জানি তুমি লেট করার ছেলে নয়, আমি জানি তুমি টাইম টু টাইম অফিস মেনটেন করো, কিন্তু আজকে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেমে পড়েছ, এই জন্য তোমার লেট হয়ে গেছে, উনি বলবে কি? অনুতপ্ত প্রকাশ করবে না যে যাই ভুলটাল করছি আজকে, কিন্তু আর জীবনে লেট করে অফিসে আসা যাবে না স্যারের সামনে, রাইট? তাহলে আপনার অ্যাটিচিউড কিন্তু আপনাকে অনেক বেশি দামি করে দিতে পারে। কিন্তু আমরা সব সময় ডাউন লাইন, ডাউন লাইন, ডাউন লাইন, ডাউন মানে কোথায়, কোথায়? তাকে বারবার ডাউন 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 বলতে বলতে মাটির নিচে পুঁতে ফেলি, রাইট? আর সে যখন মাটির নিচে পুঁতে যায় আপনার তো সবই শেষ। এই অ্যাটিচিউড বিল্ড আপ করা যাবে না। এই অ্যাটিচিউডটা বিল্ড আপ যদি আজকের রাজাউল সাহেব করতে পারতেন, তাহলে এত দায়িত্ব নিয়ে আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করতেন না। ওনার অ্যাটিচিউডটা ছিল এটাই, আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব না, আমি কাউকে স্বাবলম্বী করার জন্য যদি এই জীবদ্দশায় কোনো কাজ করতে পারি তাহলে মরেও আমি অমর হয়ে থাকবো, রাইট অর রং? এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, প্ল্যানিংটা তো আমার সাথে রিয়াজ স্যারের সাথে করেছে, উনি বলেছে, স্যার আমি 200 লোক ঢাকায় এনে উপস্থিত করব, এবার এই 200 লোক মানসিকভাবে প্রস্তুত, তাদের যোগ্যতা আছে, তাদের পারফরমেন্স ভালো আছে, প্রিভিয়াস কোম্পানিতে তারা ভালো রেকর্ড করেছে, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তারা যোগ্যতা রাখে নেও লাইফের গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার, এবার ইনফরমেশন দিয়ে নেও লাইফের গ্লোবাল অ্যাম্বাসেডর কিভাবে বানানো যায় এই সেই ইনফরমেশনটুকু আপনার কাছে আমি দাবি করি। এই পজিটিভ অ্যাটিচিউডটা কিন্তু আপনারও তৈরি হতে হবে। খালি নাম রাখলে আনিস, তাহলে শুধু আনবেন আর দিবেন না, জীবনে কিন্তু কিছু হবে না।
নাম যদি রাখেন কি আনিসের কাজ কি শুধু আনে আর দেয় না এটা কি পজিটিভ অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা আপনাকে বিল্ড আপ করতে হবে যেটা রেজাউল সাহেব করেছে আমাদের আইতে যদি বলি ইন্টেলিজেন্স বিল্ড আপ চৌকস হতে হবে আপনাকে দূরদর্শী হতে হবে চোখে তাকিয়ে হৃদয়ের কথা অনুবাদন করতে হবে তাহলে আপনি অনেক কিছু সম্ভব যারা আমরা প্রথম প্রেমে পড়ি বা জীবনে পড়েছি আমি পড়ি নাই আমার অভিজ্ঞতা নাই শুনেছি অনেক বন্ধুরা পড়েছে শুনেছি প্রথম প্রেম করলে প্রেমিকার চোখের দিকে তাকালে নাকি পৃথিবী দেখা যায় আমি দেখি নাই এই কথাটির ভিত্তি আছে কিন্তু এই কথাটি শোনার পরে ওই আপুমণি বলছে যে তুমি যা চাও আমি রাজি আছি আসলে কি পৃথিবী দেখার জন্য বলেছে নাকি ওনাকে ওনাকে কি বলেছে ওনাকে আকৃষ্ট করার জন্য করেছে আপনাকে দূরদর্শী হতে হবে কারণ মেয়েরা কি চায় এটা যদি আপনি পছন্দ করতে বুঝে ফেলতে পারেন তাহলে তাকে যা বলবেন তাই কিন্তু সে শুনবে শুনবে না আপনার টিম আপনার কাছে কি ফিল করে কি চায় এটা যদি আপনি ফিল করতে পারেন সেই জায়গাটাকে যদি আপনি সলিউশন করতে পারেন আপনি কিন্তু আপনার টিমকে স্পিডি করতে পারবেন রাইট অর রং আজকে টিম কি চায় 2020 এই ডিসেম্বরে 31 ডিসেম্বর পার হওয়ার আগেই রেজাউল সাহেব চিন্তা করেছিল একটা পরিবর্তন চাই আমি জানি এই ব্যক্তিগুলোর কোয়ালিটি আছে এই ব্যক্তিগুলোর একটা পরিবর্তন করতে চাই প্রত্যেকটা ব্যক্তির আইডি গ্লোবাল অ্যাম্বাসিডর 21 সালে বানাবো আগে ডায়মন্ড শিফট 31 ডিসেম্বরের আগে চাই রাইট এটা ছিল ওনার দূরদর্শিতা ইন্টেলিজেন্স উনি খুঁজে পেয়েছে আপনার চোখের দিকে তাকে আপনার হৃদয় কি বলে আপনার হৃদয় বলে মিনিমাম 2 লাখ ইনকাম দরকার মিনিমাম পার মান্থ 50,000 টাকা ইনকাম দরকার চরম বাস্তবতায় আছেন আপনি আপনি যে চরম বাস্তবতায় আছেন এই গল্প তো রেজাউল সাহেবের জানার কথা নয় আপনার চোখের দিকে তাকিয়ে অনুবাদন করেছে এটাই তার লিডারশিপ কোয়ালিটি এটাই ইন্টেলিজেন্স এই কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে রাইট এই জন্য আমরা ট্রেনিং করব ট্রেনিং থেকে এই কোয়ালিটিগুলো আমরা বিল্ড আপ করতে পারি এনে কি নার্ভাস সিস্টেম ডিলেট আমরা সব সময় কি করি আমি যদি এখনো বলি আপনি কি সফল হবেন কেউ বলবেন হব ইয়েস হবই আবার কেউ বলবেন হব যিনি হব বলতেছেন উনি কত সালে হবেন এটা তো আল্লাহও জানে না আপনি নিজেও জানেন না এই যিনি হব বলতেছেন উনি কেন বলছেন জানেন ওনার ডানে এবং বামে দুজনই বলছে হব তো উনি না বললে খারাপ দেখা যায় না এই জন্য উনিও বলতেছে হব তার মানে কনফিডেন্স নাই আর এই কনফিডেন্সটা কোথায় থেকে আসে আপনি যখন কোনো না কোনো ঘাটতি থাকবে আপনার হৃদয়ে আপনার ইনারে সেটা আপনার হৃদয় থেকে আসবে না সেটা আপনার মুখ থেকে আসবে কিন্তু আসতে হবে হৃদয় থেকে আর হৃদয় থেকে আসতে হলে আপনাকে আজকে থেকে নার্ভাস সিস্টেমকে স্ট্রং করতে হবে নার্ভাস ফিল ডিলেট করতে হবে যা করব করার মতো যা বলবো বলার মতো করার মতো করলে আর বলার মতো বললেই এই নার্ভাসনেস থাকে না রাইট অর রং এমন ভাবে করলাম দড়ি মাছ নাসুই পানি এটাই নার্ভাস সিস্টেমের আসল লক্ষণ আর এই নার্ভাস সিস্টেমটা আপনি ডিলেট করতে পারেন এই নার্ভাসনেসটা আপনি ডিলেট করতে পারেন কিভাবে লট অফ ইনফরমেশন কালেক্ট করার মাধ্যমে যত বেশি ইনফরমেশন আপনি নিজেকে কালেক্ট করবেন নিজের জন্য কালেক্ট করবেন তত বেশি নার্ভাসনেসটা আপনার মধ্যে থাকবে না রাইট অর রং আর ইনফরমেশন কালেক্ট করা যায় কিভাবে কিভাবে করা যায় হ্যালো ব্রাদার ট্রেনিং এর মাধ্যমে এর জন্য আপনাকে ট্রেনিং করাতে হবে এর জন্য আপনি বেশি বেশি ট্রেনিং করবেন আমরা কি মেসেজটা ক্লিয়ার ওকে তাহলে বলবেন যে ভাদার আমি তো চাচ্ছি যে আমি নিউ লাইফের গ্লোবাল অ্যাম্বাসেডর হব তা আপনি ট্রেনিং নিয়ে এত গল্প বলার দরকার কি আমি বলবো এই কথাগুলোর প্রত্যেকটি কথা আপনি যদি হৃদয়ে লালন করতে পারেন তাহলে আপনি নিউ লাইফের সর্বোচ্চ ডেজিগনেশন অর্জন করা সম্ভব তাহলে আমরা প্রশিক্ষণের উদ্দেশ্য কথা বলি প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আজকে কথা বলবো প্রশিক্ষণের প্রথম উদ্দেশ্যগুলো আমরা জানলাম প্রথম হচ্ছে আপনাকে কর্মকৌশলের উন্নয়ন আপনাকে প্রশিক্ষণের প্রথম উদ্দেশ্য কি কর্মকৌশল উন্নয়ন করা আপনার আজকে কর্মকৌশলের একটি অংশ কিন্তু হচ্ছে আপনাদের আজকের এই প্রোগ্রাম আজকের এই সেলিব্রেশন আমাদের এই স্পিচ আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস ক্লিয়ার এটা প্রশিক্ষণ থেকে পাওয়া যায় তথ্য সরবরাহ এই তথ্য সরবরাহ এটা আমাদের একটা উদ্দেশ্য ট্রেনিংয়ের আমি যা জানি তা আপনাকে জানাতে পারলেই তো আমি উইনার
আর আপনি যা শিখেছেন তা যদি আপনার সাকসেস প্ল্যানকে আপনি জানাতে পারেন তাহলে আপনি উইনার, রাইট? আমাদের কাজটা কি? তথ্য সরবরাহ করা, আর এই তথ্যগুলো পাওয়া যায় কিন্তু ট্রেনিং থেকে, এটাই ট্রেনিং এর উদ্দেশ্য। তৃতীয় হচ্ছে মনোভাব পরিবর্তন, এটাও কিন্তু সত্য। আপনারা গত 15 দিন, 1 মাস 2 মাস যাবত রেজাউল সাহেবের সাথে ভালো কানেক্টিভিটি ছিল না, ডিমোরালাইজড। প্রবলেম কি? প্রবলেম প্রোডাক্ট নাই। প্রবলেম কি? কমিশন নাই। প্রবলেম কি? আমি তো অসহায়, ছোট্ট টিম, রেজাউল সাহেব তো নজর দেয় না, আপনার প্রবলেম। আর যিনি রেজাউল সাহেবের কাছে এসে এই সার্ভিসগুলো নিচ্ছে উনি কিন্তু ডায়মন্ড। তাহলে প্রবলেমটা কার? কার প্রবলেম? একজন উইলিংলি এসেছে আর আপনি চিন্তা করছেন আপনার কাছে যাবে, আপনার কাছে কেউ যাবে না। ভাগ্য কখনো কারো কাছে আসে না, ভাগ্যে অন্য কাছে, যেটা আপনার কর্ম দিয়ে কাছে যেতে হয় সফলতার কাছে। ভাগ্য দিয়ে ছিনিয়ে আনতে হয়, ভাগ্যর সবকিছু আশায় বসে থাকলে আপনার কোনো কিছুই হয়তোবা হবে না। তাহলে এই মনোভাব পরিবর্তন করতে হবে, লট অফ ট্রেনিং আমাদেরকে করতে হবে বেশি বেশি। আপনারা টিম ওয়াইজ করেন, কোম্পানি কেন্দ্রিক করেন, কিংবা আপনাদের গ্রুপ ওয়াইজ করেন, এটা প্রশিক্ষণের একটি অংশ। দ্বিতীয় হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আমরা প্রত্যেকে কিন্তু একটি কোম্পানির ওনার, আমরা প্রত্যেকে কিন্তু একটি সায়েন্টিস্ট, আমরা প্রত্যেকে, আপনার বিজনেস আইডিটাকে যদি বলেন এটা বড় একটি ইন্ডাস্ট্রি, রাইট অর রং? আপনার ইন্ডাস্ট্রিতে কি উৎপাদন করেন? প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট কি? ম্যান, ম্যানকে ডেভেলপমেন্ট করেন, এটা তো আপনার প্রোডাক্ট, রাইট? তাহলে এই প্রোডাক্টটা কিভাবে করে ভালোভাবে আপনি উৎপাদন করতে পারেন? কৃষকের একটি র কি বীজ, এই বীজটা ফলানোর ফলে এমনি এমনি ফসল হয়ে যায়, এই বীজটাকে নার্চার করতে হয়, এই নার্চারটা হচ্ছে কৃষকের কাজ, আর ফসলটা ঘরে আসে ভালো নার্চার করার কারণে, রাইট অর রং? তা আপনি একজন ভালো লিডার, আপনি একজন উইনার হতে চান, আপনি একজন ভালো স্পিকার, ভালো মোটিভেটর, ভালো একজন নেটওয়ার্কার, তাহলে আপনার বীজ আছে কিছু ইনফরমেশন, আর এই বীজটাকে বপন করতে হবে ভালো জায়গায়, নার্চার করে আবার যখন আপনার লিডারশিপটা কারো কাছে কপি করতে পারবেন, কেউ যখন আপনার মতো উইনার হবে, তখনই আপনি কৃষক হিসাবে ভালো ফসল গড়ে তুললেন, রাইট অর রং? আর এই স্পিডগুলো আপনি কোথা থেকে পাবেন? ট্রেনিং থেকে। ট্রেনিং কি আমাদের জীবনে দরকার? অনেক বেশি দরকার। তারপরে আমাকে অপচয় রোধ হতে হবে, অপচয় রোধ করতে হবে। এই ট্রেনিং থেকে আমরা জানি না, মানি ম্যানেজমেন্ট আমরা শিখি নাই অনেক অনেক ট্রেনিংয়ে, আবার অনেক ট্রেনিং আমরা পেয়েছি না টাইম ম্যানেজমেন্ট। এই যে টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো আমরা নিজেকে ডেভেলপ করতে পারি। এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনি 6টার গাড়ি 9টায় যায়, 6টার গাড়ি কয়টায় যাবে এদিকে দেখবেন আপনার অবস্থা খারাপ। এই টাইমটাকে আমরা অপচয় করব, সময়টাকে অপচয় করব, কেন করব, কেন করব না, এই মেসেজগুলো কিন্তু ট্রেনিং থেকে পাওয়া যায়। মানবিক সম্পদ উন্নয়ন, আপনি যদি আপনাকে মনে করেন আমি একজন ম্যান, তাহলে আপনি শুধু ম্যানই থেকে যাবেন, আর আপনি যদি মনে করেন আমি একজন অসাধারণ ডিভাইস, আল্লাহ প্রদত্ত সৃষ্টির সেরা ডিভাইস, তাহলে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব, রাইট অর রং? বারেক ওবামা কি মনে করেছে, শুধু মানুষ নাকি অসাধারণ মানুষ, এই জন্য উনি আমেরিকার প্রেসিডেন্ট। বিল ক্লিনটন কি মনে করেছে, শুধু মানুষ নাকি অসাধারণ, এজন্য উনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট। আজকে যদি জুকারবার্গের কথা বলি, আজকে 2021 সালে জুকারবার্গ সারা পৃথিবী নেতৃত্ব দিতে যাচ্ছে, জুকারবার্গ কি মানুষ মনে করেছে নাকি তার অসাধারণ কোয়ালিটিগুলোকে ডেভেলপ করার কারণে উনি কিন্তু বিশ্ব জয় করতে সক্ষম হয়েছে, রাইট অর রং? তা আপনি যদি মনে করেন আমি মানুষ, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে আপনার নাই হুশ, আপনি মানুষের জায়গায় আছেন। আর আপনার অসাধারণ কোয়ালিটিগুলো যদি ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ করতে পারেন তাহলে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব, রাইট অর রং? সম্ভব না? তাহলে ট্রেনিং এর মাধ্যমে আমরা নিজেদেরকে উন্নয়ন করব। কর্ম শক্তি বৃদ্ধির কথা যদি আমরা বলি, এই যে আজকে আমরা স্পিরিট পেলাম না, জোরে সোরে বলি ইয়েস, এই ইয়েস কথাটা আমরা বলার সুযোগ কিন্তু এই ট্রেনিং থেকেই আমরা পাবো, কারণ ইনফরমেশন আমাকে ইয়েস বলাবে, রাইট অর রং? তাহলে আমরা এই ট্রেনিং করব কেন? এই মেসেজগুলো পেলাম, পেলাম তো, তাহলে ট্রেনিং কি আমাদের জীবনে দরকার আছে? দরকার আছে। তাহলে ট্রেনিং করা আমাদের খুবই দরকার, কারণ এই ট্রেনিং থেকেই আমাদের সফলতাগুলো আসবে। এই ট্রেনিংগুলো যদি আপনি বেশি গুরুত্ব দেন তাহলে আপনার সফলতা সহজে হবে, আর ট্রেনিং এর প্রতি যদি আপনি গুরুত্ব না দেন আপনার সফলতা কিন্তু অনিশ্চিত হবে। আমরা কি সবাই ট্রেনিং করতে প্রস্তুত?
আমরা সবাই রাজি আছি অ্যাচিভমেন্ট আপনার জীবনে হয়ে যাবে কিন্তু আপনাকে তৈরি যদি না করতে পারেন অ্যাচিভমেন্টটা থাকবে না এটা আপনি নিশ্চিত থাকেন তাহলে আমরা কোথায় আছি এখন কোথায় আছি আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনার ট্রেনিং টুনিং বাদ দেন তো পাঁচ মাসের লকডাউনে তিন মাসের বাসা ভাড়া বাকি বাচ্চার স্কুলের ছয় মাসের বেতন বাকি আপনার বাড়ির কাছে তো এখন ভালো করে কথাই বলতে পারি না কারণ তাকে ভালো বাজার করে দিতে পারি না তাই না অনেকে বলতেছেন আমি তো বিয়ে করি না আমি তো ভালোই আছি না 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 প্রেমিকের সাথে দেখা করতে পারতেছেন না আপনি গেলে পাঁচশো খরচ তার মানে এখন ফোন দিলে বলতেছে বিজি আসলে বিজি নাকি ইজি পকেটে টাকা নাই রাইট অর রং এই সব কিছুর মূলে যদি বলেন আমরা কোথায় আছি ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে আছি রাইট অর রং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ কেউ আছেন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ করার জন্য পথ খুঁজবেন আবার অনেকেই সুন্দর করে একটি গান গাইবেন গানটা হচ্ছে এরকম পাঠালেন যে নিয়তি তার কাছে মোর মিনতি এ জীবন আর আমি চাই না এখন এই গান গাইলে কিছুদিন পরে লাল শালু পড়তে হবে চুল বড় হয়ে যাবে নাম হবে বয়াতি রাইট অর রং আর যদি জীবন থেকে পরিবর্তন চান তাহলে সিদ্ধান্ত নিতে পারলে আপনি হবেন উইনার আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আপনি হবেন পৃথিবীর আপনার মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান আপনার স্ত্রীর কাছে হবেন আপনি শ্রেষ্ঠ স্বামী আপনি হবেন সমাজের কাছে সমাজপতি আমরা সমাজপতি হতে চাই নাকি বয়াতি হতে চাই কি হতে চাই তাহলে আপনাকে আজকে থেকে পরিবর্তন করতে হবে নিজের কোয়ালিটিগুলো ডেভেলপ করে এই ব্যর্থ সিচুয়েশনে এখন আছি এই ব্যর্থ সিচুয়েশন থেকে আমরা পরিত্রাণ চাই রাইট অর রং তাহলে প্রথম পরিত্রাণ আমাদের দরকার আমাদের সিক্স উপাদান যদি আমরা বলি আমাদের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা আমাকে প্রথম স্টার্ট করতে হবে আমি আমার মৌলিক চাহিদা যদি ফুলফিল করতে পারি সমাজে এমনিতেই আমি সম্মানী হব আস্তে আস্তে করে আমার মিনিমাম নিডগুলো ফুলফিল করব তারপরে আমার স্বপ্ন পূরণ হবে একটা পর্যায়ে আমি সমাজের অনেক স্বপ্নগুলো পূরণ করার পরে আমি সমাজের সমাজপতি হব রাইট অর রং তাহলে মিনিমাম স্বপ্নগুলোর মধ্যে ফার্স্ট কি মৌলিক চাহিদার ফার্স্ট কি আমরা অন্যের চাহিদা পূরণ করব এই অন্য আমাদের ফার্স্ট চাহিদা আমরা কি অন্যের চাহিদা পূরণ করতে পারছি পাচ্ছি আপনি বলতে পারেন ব্রাদার হ্যাঁ পাচ্ছি আমি বলবো রিজিকের মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনি খেয়ে যাচ্ছেন আমিও খেয়ে যাচ্ছি কিন্তু যিনি সত্তর টাকা দিয়ে চাল খেয়ে তার ফ্যামিলি সার্ভাইভ করছে আর আপনি বাজারে লো কোয়ালিটির চালটা বাজার থেকে কিনে এনে আপনার ফ্যামিলি সার্ভাইভ করছেন আমি বলবো অন্যের চাহিদা দুজনই মিটাচ্ছেন কিন্তু একটু পার্থক্য রয়েছে রাইট অর রং কেন এই পার্থক্যটা কেন হ্যালো পার্থক্যটা কেন ভিটামিন এম এর অভাব আপনার কাছে ভিটামিন এম কম ওনার কাছে ভিটামিন এম বেশি রাইট কিন্তু রিজিকের মালিক যেহেতু আল্লাহ আপনাকে কিন্তু দিন পার হচ্ছেই তাহলে ওই জায়গাটাতে যদি আমি আমার চেয়ারে বসে নিজেকে বিশ্লেষণ করি নিজেকে বিচার করি তাহলে আমি অন্যের চাহিদা আমার ফ্যামিলির কতটুকু ফুলফিল করতে পারছি আমি কিন্তু মেসেজটা পেয়ে যাই পাই কি না সুস্থ থাকার জন্য একটি মানুষকে প্রতিদিন মিনিমাম 25 কিলোক্যালোরি শাকসবজি খেতে হবে 25 কিলোক্যালোরি আপনাকে মাংস খেতে হবে 25 কিলোক্যালোরি ফলমূল খেতে হবে তাহলে এই মানব দেহটা আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিবে এখন 25 কিলোক্যালোরি শাকসবজি 25 কিলোক্যালোরি ফলমূল 25 কিলোরি মাংস খেতে হলে আপনাকে অবশ্যই বাজার থেকে এগুলো কিনে আনতে হবে রাইট অর রং আনতে হবে কি না এটা আনতে হলেই তো টাকা লাগবে রাইট এখন টাকা নাই তার মানে আপনি বাজার থেকে এগুলো কিনে আনছেন না এবার দিন পার হচ্ছে কি যেদিন শাক পাক করছে ওদিন তিন বেলা শাক যেদিন গরুর মাংস পাক হচ্ছে তিন বেলা গরুর মাংস যেদিন পরের বাড়ির খাবার খাচ্ছি গলা পর্যন্ত খাচ্ছি যেদিন পাচ্ছি না পানি খেয়ে থাকছি বডি ইমব্যালেন্স এটার নামই রোগ ভালো আছি অন্যের চাহিদার কারণেই তো ঘটনাগুলো ঘটতেছে রাইট অর রং তার মানে মৌলিক চাহিদা মিটাতে পারছি এ কারণেই দেখবেন আমরা কেউ সুস্থ না আর এই সুস্থতার জন্য দায়ী হচ্ছে আমরা মৌলিক চাহিদা প্রথম চাহিদা অন্যের চাহিদা মিটাতে পারছি না রাইট অর রং ওকে আমি জানি আপনারা আমার সাথে একমত পোষণ করবেন তাহলে দ্বিতীয় চাহিদা কি বস্ত্রে এই বস্ত্রের চাহিদা মিটাতে পারছি 2018 সালের বসুন্ধরা সিটিতে একটি সুপার শপে একটি শপিং মলে বাজারের সেরা যে ড্রেসটি উঠেছে এই ড্রেসটির নাম হচ্ছে লেহেঙ্গা
মহিলারা পরে, নাম কি? এই লেহেঙ্গার দাম হচ্ছে 7.5 লক্ষ টাকা মাত্র, বেশি দাম না। এই 7.5 লক্ষ টাকার লেহেঙ্গাটা যিনি বানিয়েছে উনি তো জানেন এটার কেউ না কেউ কাস্টমার আছে, এবং বাজারে ওই লেহেঙ্গা কিন্তু হিউজ পরিমাণ বিক্রি হয়েছে, কেউ না কেউ ক্রয় করেছে না, করেছে না? তাহলে আমার যে ভাইয়াটা যে ভাবির জন্য লেহেঙ্গাটা কিনলো, সেই ভাইয়া আদর পাবে বেশি না আমি পাবো বেশি? আদরটা কে পাবে বেশি? যে বোনের জন্য যে ভাইয়াটা এই লেহেঙ্গাটা কিনে তার বোনকে গিফট করেছে, সেই বোনের কাছেই তো সেই ভাইয়া হিরো, রাইট অর রং? কিন্তু আমরা কি করতেছি, বছরে দুইবার কেনাকাটা করতে হয়, এর মধ্যে ব্যান মার্কেট খুঁজি। ব্যান মার্কেট বুঝেন তো? ব্যান মার্কেট বুঝি না, ব্যান গাড়ির উপরে যেগুলো বিক্রি করা হয়, তাই না? এই ব্যান মার্কেটের মার্কেটের পোশাক কি ভালো হয়? পরার পরেই দেখেন, পরলে তো কিছুদিন ছিটতেই পারে, পরার পরেই দেখেন ছিড়া, রাইট অর রং? তার মানে কি আমরা এই চাহিদা মিটাতে পারছি? পারলেও আমরা আমাদের চাহিদা মতো মিটাতে পারছি না, মিনিমাম কোনো রকম মিটাতে পারছি, রাইট অর রং? আমাদের তৃতীয় যদি বলি, আমাদের এই টোটাল মৌলিক চাহিদার তৃতীয় একটি চাহিদা, এই তৃতীয় চাহিদাটা হচ্ছে কি? বাসস্থান। আমরা বাসস্থানের চাহিদা মিটাতে পারছি? একটু খেয়াল করে দেখুন, যদি বাসস্থানের চাহিদাই মিটাতে পারি, তাহলে কারো বাড়ি অট্টালিকা, কারো বাড়ি কুড়ের ঘর কেন হবে? সবাই তো ইকুয়াল হওয়ার কথা। কেন? যিনি অট্টালিকা তৈরি করেছেন, ওই ভদ্রলোকের মাথায় একটি, হাত দুইটি, পা দুইটি, চোখ দুইটি, ব্রেন একটি, সবই তো আমার মতো, রাইট অর রং? তাহলে আমারও তো সেম আছে। উনি একটি অট্টালিকা তৈরি করে ফেললেন, তার জীবদ্দশায় 30 বছর কাজ করে, আর আমার 30 বছর কাজ করে আমি 10 লাখ 5 লাখ 2 লাখ লোন, বাচ্চাকে ভালো পড়াশোনা করতে পারছি না, দিন নুন আনতে পান্তা ফুরাচ্ছে, আমরা কি চাহিদা মিটাতে পারছি? আমি লজিক্যালি বলছি না আনলজিক্যালি বলছি, বলেন তো প্লিজ। তাহলে এই যে অন্ন বস্ত্রের চাহিদা, আমাদের মৌলিক চাহিদা আমরা মিটাতে পারছি না, তাহলে আজকে কি স্বপ্ন আপনারা দেখছেন আর আমরা দেখছি, যে আজকে ডায়মন্ড হব, গ্লোবাল অ্যাম্বাসেডর হব? এগুলো বাদ আজকে থেকে। আমাদের মিনিমাম স্বপ্ন হচ্ছে এই মৌলিক চাহিদা আজকে থেকে ফুলফিল করতে হবে, ক্লিয়ার? আজকে থেকে কি স্বপ্ন হবে? মৌলিক চাহিদা ফুলফিল করতে হবে। মৌলিক চাহিদা ফুলফিল করার পরে আপনার সময় বলে দিবে আপনার এখন কোন স্বপ্নটি দেখা উচিত। তাহলে আমাদের শিক্ষা, শিক্ষার চাহিদাকে আমরা মিটাতে পারছি? একটি বাচ্চাকে যদি আপনি ভালো স্কুলে পড়ান, তার প্রাথমিক শিক্ষাটা যদি ভালো হয়, তার মাধ্যমিক শিক্ষাটা ভালো হবে, উচ্চ শিক্ষাটি ভালো হবে, রাইট অর রং? এই বাচ্চাকে প্রাথমিক শিক্ষায় একটি ভালো স্টুডেন্ট দিয়েও যদি আপনাকে পড়াতে হয়, মিনিমাম স্টুডেন্টকে আপনাকে 3 থেকে 4 হাজার টাকা দিতে হবে, রাইট অর রং? আর যদি 500 টাকা দিয়ে পড়ান, তাহলে সেই শিক্ষকটা হবে পরপর 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল করছে, পরপর 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল করছে, এমন ছেলেকে যদি আপনি দেন আপনার বাচ্চা পড়ানোর জন্য, বাচ্চা কি ব্রিলিয়ান্ট হবে, নাকি ট্যালেন্ট হবে, নাকি মোটামুটি আপনার মতোই, যেটা আপনার মা বলে আমার ছেলেটা একটি গাধা, রাইট? আর বাবিও কিন্তু আদর করে বলে, এটা কমন কথা, আবুরা রাগ করবেন না কিন্তু বলবো, বাবিরা কমন কথা, যখন ঝগড়া করে সব ইচ্ছা শেষ, বকাঝকা করে আর পারে না, কই আমি, এই আমি দেখে খেয়ে গেলাম, মানে উনি দেখে খেয়ে গেল এই বোকার ভাত, আর নয়তো কেউ হলে খাইতো না, এটা কমন না বলেন তো? তার মানে ওই গাধাটি কিন্তু রয়ে যাবো, কারণ প্রাথমিক শিক্ষা, আমার বাবা যদি ভালো আর্ন করতো, আমার বাবা যদি ভালো কিছু করতো প্রাথমিক শিক্ষায়, যে বরাবর আপনার এলাকায় বাংলাদেশের মধ্যে সেরা রেজাল্টই করেছে, যে গোল্ডেন পেয়েছে, এ প্লাস পেয়েছে, তার কাছে যদি আমার প্রাথমিক শিক্ষাটা শুরু হতো, তা আমি গোল্ডেন না পেলেও এ গ্রেড পেতাম, রাইট অর রং? 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল করেছে, তার কাছে আমার প্রাথমিক স্টাডি হয়েছে, এবার মাধ্যমিক স্টাডিতে গিয়ে দেখি ব্রেনে আর লোড নেয় না, কারণ লোড ক্যাপাসিটি কম, কারণ তার ব্রেনের তো ক্যাপাসিটি কম ছিল, রাইট অর রং? আমারটাও কমে গেছে, মাধ্যমিক শিক্ষাটা শেষ না করতে করতেই কিন্তু আমি কুইট করতে হয়, আর কুইট করলে আমি কি শিক্ষিত না অর্ধশিক্ষিত? অনার্স শেষ করিনি, ইন্টার কমপ্লিট করেছি, আমি শিক্ষিত না অর্ধশিক্ষিত? আর সমাজে কি অর্ধশিক্ষিত বেশি না শিক্ষিত বেশি? অনেকেই বলে যে শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু কর্মসংস্থান নেই, আমি বলবো কোয়ালিটি যদি ঠিক থাকে, শিক্ষা যদি সঠিক হয়, তাহলে শিক্ষিত কোনো মানুষ বেকার নয়। একটু ব্যাকগ্রাউন্ড খেয়াল করে দেখবেন তার সিভি দিয়ে, তারা অর্ধশিক্ষিত, তারা পড়াশোনায় ভালো রেজাল্ট করেনি, কমপ্লিট করেনি, রাইট অর রং?
আর কমপ্লিট না করার কারণটি হচ্ছে যে আপনার বাবা যখন ভালো আর্ন করতে পারবে না আমি সন্তান হিসেবে আমাকে সরকারি প্রাইমারিতে পড়াবে আর সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষা তো শিক্ষাই হবে রাইট তাহলে কি মৌলিক চাহিদা আমরা আমাদের শিক্ষার চাহিদা মিটাতে পারছি ব্রাদার পারছি আমি কিন্তু কাউকে কন্ট্রাডিকশনে যাওয়ার জন্য বলছি না কেউ আমার সাথে কন্ট্রাডিকশনে যাবেন না আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের একজন বন্ধু আমি আমার জীবন থেকে এই কল্পগুলো নেওয়া আমরা এই মৌলিক চাহিদা মিটাতে পারছি না আর এখান থেকে আমাদের ক্লান্তি লগ্ন শুরু হয় আমাদের অভাব অনটন শুরু হয় আমাদের নেগেটিভিটি শুরু হয় আমাদের ব্যর্থতা শুরু হয় আর এই ব্যর্থতা কিন্তু আমি যখন বাবা হই এটার ইফেক্ট কিন্তু তখনও পড়ে রাইট অর রং তাহলে আমাদের স্বপ্ন হওয়া উচিত কি ডায়মন্ড স্বপ্ন হওয়া উচিত কি বাড়ি স্বপ্ন হওয়া উচিত কি গাড়ি স্বপ্ন হওয়া উচিত কি কোটিপতি না স্বপ্ন হওয়া উচিত আমি মৌলিক চাহিদা একজন কর্ণধার হিসেবে আমার পরিবারের মিটাতে পারছি কিনা এটা আমাকে দেখতে হবে রাইট অর রং আমি বলবো ব্রাদার যারা গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার জন্য এসছেন ডায়মন্ড হওয়ার জন্য এসছেন আজকে মাইন্ড সেট আপ করেন যে আজকের পর থেকে ডিসেম্বর মাসে আমার জার্নি শুরু হলো ডিসেম্বর মাসে আমার ফ্যামিলির এই ছয়টি মৌলিক চাহিদা আমি পূরণ করব নিজের সাথে নিজে কমিটমেন্ট তাহলে ফার্স্ট জানুয়ারি আপনার ডায়মন্ডশিপের জন্য অনেকগুলো কাজ হয়ে যাবে ইনশাল্লাহ রাইট তাহলে মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমরা কাজ করব এবার কাজ করলে অল্প সময়ে বয়স এখন চলতেছে কত কত চলতেছে অ্যাভারেজ করলে কারো ধরেন 40 কারো ধরেন 60 কারো 35 কারো 30 কারো 25 অ্যাভারেজ করলে কত আসে যদি 40 আসে গভর্নমেন্টের গড়ায়ু বছর কত 55 থেকে 60 তো 40 পার হলে থাকে আর 15 রাইট তো 15 বছরের মধ্যে আপনি কাজ করতে পারবেন কত কত বছর সর্বোচ্চ 5 বছর আর 5 বছর আপনাকে হসপিটালের বেডে থাকতে হবে কারণ সকাল থেকে রাত অবধি যা খান তাও 1% পিউন না এর জন্য ডায়াবেটিস হার্ট ব্লকেজ কিডনি অস্টিওপরোসিস আর্থ্রাইটিস রিউম্যাটিক আর্থ্রাইটিস অনেক প্রবলেম হবে এই প্রবলেমগুলো নিয়ে তখন আপনি কি করতে হবে হসপিটালে আর বাসায় দৌড়াদৌড়ি করতে হবে 10 বছর সেখানে যাবে তাহলে এই 5 বছর যেখানে আপনি 40 বছরে কিছু করতে পারেন নাই 5 বছরে আপনার অনেক কিছু করার বাকি রয়ে গেছে না এই 5 বছরে কিছু দায়বদ্ধতা তৈরি হয়েছে কি না কি তৈরি হয়েছে আপনার কিছু সন্তান পৃথিবীতে এসছে আপনি নিয়ে এসছেন তাদের জিম্মাদার তাদের রাহবার তাদের গার্ডিয়ান হজ হয়ে তাই না এই ব্যক্তিগুলোকে উচ্চশিক্ষা শিক্ষিত করা আপনার নৈতিক দায়িত্ব রাইট অর রং আপনি যখন সিঙ্গেল ছিলেন তখন আপনি স্বাধীন ছিলেন যখন একটি মেয়ে তিনবার কবুল বলে আপনার সংসারে এসছে তার দায়িত্বটা আপনি নিয়ে নিয়েছেন তার যাবতীয় সকল চাহিদা ফুলফিল করার নৈতিক দায়িত্ব আপনার রাইট অর রং দায়িত্ব কি বেড়েছে না কমছে এবার আপনি যখন ইয়াং ছিলেন বাবা তখন আপনি যখন শিশু ছিলেন আপনি যখন যৌবনে পাড়া দেননি তখন আপনার বাবা ইয়াং ছিল রাইট অর রং আপনার দায়বদ্ধতা ছিল না বাবার দায়বদ্ধতা ছিল এবার বাবা যখন বৃদ্ধ হয়েছে আপনি তখন ইয়াং হয়েছেন এবার দায়বদ্ধতা বেড়েছে না কমেছে তো বললে বাবা তো এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে এবার আপনি তো কর্মক্ষম হয়েছেন এবার আপনার কর্মটা যদি প্রপার না হয় তাহলে বাবা মা তো আপনার কাছে লাইবিলিটি হয়ে যাবে রাইট অর রং ডে বাই ডে দায়বদ্ধতা বাড়তেছে না কমতেছে তাহলে এত দায়বদ্ধতা আপনার ডে বাই ডে বাড়তেছে সময় আছে 5 বছর 40 বছরে কিছু করা যায়নি 40 বছরে দায়বদ্ধতা নিয়েছি হাতে কর্মক্ষমতার কর্ম করার সময় আছে কত বছর 5 বছর এই 5 বছরে পরিবর্তন করতে হবে আর যদি না করতে পারেন তাহলে সারা জীবন সন্তান হবে ইয়াবাখোর নয়তো গাঁজাখোর বাবা চিকিৎসার অভাবে মারা যাবে স্ত্রী টাকার অভাবে ভিক্ষাবৃত্তি করতে হবে নয়তো অসতী হয়ে যাবে রাইট অর রং আমি কিন্তু আজকে ট্রেনিং করাচ্ছি না ব্রাদার আমাকে দয়া করে ভুল বুঝবেন না আমি আমার লাইফ থেকে বলছি আপনার লাইফটা আমার সাথে মিলবে আশা করি বাস্তবতা তো এটাই এবার 5 বছরে 40 বছরে যেটা করতে পারি নাই 5 বছরে যদি আপনাকে এমন কিছু করতে হয় তাহলে আপনাকে এমন একটি জার্নিতে উঠতে হবে যে জার্নিটা 40 বছরের রাস্তাটাকে দ্রুত 5 বছরের রাস্তায় পরিণত করে দিতে পারে 5 বছর পরিশ্রম করে 40 বছরে যেটা পারেন নাই সেটাকে কাভার করে দিতে পারে এমন একটি জার্নি দরকার আছে না এমন একটি জার্নি দরকার আছে তো এবার আপনি যদি মনে করেন একটি মৃত্যু সংবাদ পেয়েছেন চিটাগংয়ে আপনার কোনো এক প্রিয়জন মরেছে আপনি তাকে দাফন করতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনি ঢাকাতে আছেন এবার জার্নি আছে আপনার কাছে কি ট্রাক বাস ট্রেন মোটরসাইকেল হেলিকপ্টার কিসে যাবেন কিসে যাবেন হ্যালো
সবাই একটু রেসপন্স করি, কিসে যাব? পার্সোনাল বিমান নয়তো বা হেলিকপ্টার, রাইট? কারণ আমরা জানি হেলিকপ্টারে চললে সব যদি ঠিক থাকে 30 মিনিটে চিটাগং, রাইট অর রং? আমি বলবো ব্রাদার, আজকে সিদ্ধান্ত নিয়ে যেহেতু হলে চলে আসছেন, 40 বছর জীবন থেকে অতিবাহিত করেছেন, আমি জানি হাজারটা কোম্পানিতে আপনার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আপনি এমন একটি জার্নিতে চলে এসছেন নেও লাইফ, সেই দ্রুত যান পার্সোনাল হেলিকপ্টার 40 বছরের ব্যর্থতাকে দ্রুত অল্প সময়ের মধ্যে সফলতার জায়গাতে পরিণত করতে পারে, সেই একটি প্ল্যাটফর্মে আপনি ইতিমধ্যে বসে আছেন।